মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার প্রক্রিয়া বৈধ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। একই সাথে আদালতের সময় নষ্ট করার 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে রিটকারী আইনজীবীকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। সে রিট 15 মার্চ খারিজ করে দিয়ে হাইকোর্ট বলেন রাষ্ট্রপতি পদ কোনোভাবেই লাভজনক নয়। তবে রিটকারী থেমে যাননি, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে আবেদন করেন। সে আবেদন চলে যায় ফুল কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 8 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে প্রায় 1 ঘন্টা শুনানি হয়। সেখানে রিটকারী বলেন যে প্রক্রিয়ায় তাকে নির্বাচিত করা হয়েছে তা সঠিক হয়নি। তবে এ সময় আপিল বিভাগের অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। পরে আপিল বিভাগ রিটকারীর আবেদন খারিজ করে দেন, সেই সাথে আদালতের সময় নষ্ট করায় 1 লাখ টাকা জরিমানা করেন। বক্তব্য শুনে পিটিশনটা ডিসমিস করেছেন এবং যেহেতু আদালত মনে করেছেন এই ধরনের মামলা করে রাষ্ট্রের সময় নষ্ট করা, আদালতের সময় নষ্ট করা বিভিন্ন কারণে ওনাকে বলছেন 1 লক্ষ টাকা জমা দেওয়ার জন্য মামলার কস্ট হিসাবে। আদেশের পর হতাশ রিটকারী আইনজীবী এম এ আজিজ খান বলেন তিনি 1 লাখ টাকা জরিমানা পরিশোধ করবেন, তবে রায়ে তিনি অসন্তুষ্ট। কোর্ট বললেন যে ওই 60 DLR এখন আপিলে আছে এবং ওটার এখন কার্যকারিতা নাই, সুতরাং আমরা 49 DLR ধরব। ওখানে আছে এটা লাভজনক পদ কিন্তু প্রজাতন্ত্রে না, এখন আদিজাল ডিসমিসড উইথ কস্ট 1 লাখ। গেল 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা।